তখন থেকে এরকমই অবস্থা যে কোনো মোর্চা জং লাগেনি। 1742-এ যখন বিষ্ণুপুরকে কয়েক হাজার বর্গী নিয়ে বিষ্ণুপুরকে আক্রমণ করেছিল, সে সময় আমাদের বিষ্ণুপুরের রাজা এবং প্রজাবাসীরা কিছুতেই বিষ্ণুপুরকে রক্ষা করতে পারছিল না। তখন বিষ্ণুপুরের রাজা হে প্রভু কৃষ্ণ ভগবান বলে ডেকেছিল। কৃষ্ণ ভগবান মানুষের রূপ নিয়ে কামান ব্যবহার করেছিল। যে কামানটা দেখছেন আপনাদের মনে একটা কৌতূহল জাগছে, যে কামানটা দেখছি কামানটা রেঞ্জ কামান, এটা কিন্তু রেঞ্জ কামান নয়। তখনকার দিনে যত কামান ছিল একটাও কিন্তু রেঞ্জ কামান ছিল না, এটা যে গাদা বা গর্জন কামান, যেদিক থেকে ঢোকানো হয় সেদিক থেকে গর্জন শব্দে বেরিয়ে যায়, সামনের দিকে ফুটো আছে সেই ফুটো থেকে পলতে পারে, যেটাকে মশাল জালিটাকে ব্যবহার করা হয়। এটা ব্যবহার হয়েছিল একবারই, সেটা হচ্ছে 1742-এ বর্গীদের এগেনস্টে। এরপরে কামানের কাছে আসুন, প্রত্যেকটা রিং এবং বালা পেটাই করে কামানটা তৈরি করা আছে। তখনকার দিনে কিন্তু ঝালাই বা ওয়েল্ডিং এর ব্যবস্থা ছিল না, তাহলে আরেকটার সাথে আরেকটা জুড়েছে কিভাবে, লোহাকে গরম করেছে পিটিয়ে পিটিয়ে আরেকটার সাথে আরেকটা রিং কিন্তু জয়েন করে বানিয়েছে। বিখ্যাত শিল্পী, তার নাম হচ্ছে জনার্দন কর্মকার মুর্শিদ। হ্যাঁ, মুর্শিদাবাদের কামানটা যদি দেখে থাকেন, দুটো কামান কিন্তু একই শিল্পী বানিয়েছিল, তার নাম হচ্ছে জনার্দন কর্মকার, কিন্তু দু রকমের বানিয়েছিল। এই কামানটা দেখুন লম্বায় ছোট, ডায়মিটারে বেশি, আর মুর্শিদাবাদের কামানটা হচ্ছে লম্বায় বেশি ডায়মিটারে কম। দুটো কামান কিন্তু একই শিল্পী বানিয়েছিল দু রকমের, বিষ্ণুপুরেরটা হচ্ছে জলমাদল আর মুর্শিদাবাদেরটা হচ্ছে জাহানকোষা। এরপরে পাশে গিয়ে দেখবো ছিন্নমস্তা মায়ের মন্দির, যে এটা এটা দিয়ে এই কামানটা ঢোকা দেখতে পাচ্ছেন।